हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। आशा करब सबाई भालो आछो, सुस्थ आछो। आज के आमी कोनो डेली व्लॉग नहीं आसिनि। आज के आमी तुम्हारे साथे जेटा शेयर करब सेटा होच्छे आमार गोटा प्रेगनेंसीर जार्नीर एक्सपीरियंस शेयर करब, তাতে তোমাদের অনেকের হেল্প হতে পারে। আর তোমরা অনেকেই আমাকে অনেক রকমের কোশ্চেন করো যে এই কমেন্টে রিপ্লাই আমার সবসময় দেওয়া হয় না বা পসিবল হয় না, তাই ভাবলাম যে আমার গোটা প্রেগন্যান্সি জার্নিটা নিয়ে একটা যদি ভিডিও করি তাহলে তোমরা সব অ্যানসার পেয়ে যাবে আর অনেকের হেল্পও হবে। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাবো যারা নতুন নতুন গুড নিউজ পেয়েছো। আমাকে দেখি কমেন্টে তোমরা জানাও, তোমাদেরকে কংগ্রাচুলেশন। আর আমার তরফ থেকে বেস্ট উইশেস রইল। আর আমার অনেক সাবস্ক্রাইবারও আছো যারা নতুন নতুন মা হয়েছো, তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন আমার তরফ থেকে। তোমাদের বেবির জন্য অনেক অনেক ভালোবাসা। চলো এবার ভিডিওটাকে স্টার্ট করি। 2021টা আমার ভীষণ স্পেশাল, কারণ আমি আমার গুড নিউজটা 2021-এর জুলাইয়ের 13 তারিখ পেয়েছিলাম, তাই 2021টা আমার কাছে খুব স্পেশাল। আর 2022-এ যেহেতু সে আসছে তাই বুঝতেই পারছো 2022টা আমার কাছে অনেক আরো অনেক বেশি স্পেশাল হবে। আমার প্রেগনেন্সি জার্নিটা খুব একটা স্মুথ যায়নি, এক একজনের প্রেগনেন্সি জার্নি এক এক রকম হয়, তো আমার খুব একটা স্মুথ যায়নি। আবার খুব যে কষ্ট পেয়েছি বা খুব খারাপ গেছে তাও যায়। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা তো দেখেইছ। তো আমি একদম প্রথম থেকে স্টার্ট করি। জুলাইয়ের 13 তারিখে যখন আমি জানতে পারি তখন ভীষণ খুশি হয়েছিলাম। তার দুদিন পরেই হঠাৎ বাবার শরীর অসুস্থ হয়ে পড়ে, মানে আমার বাবাকে কলকাতায় আনা হয়, ফর্টিসে বাবার অপারেশন হয়, তোমরা সেটাও দেখেছো, তোমাদের সাথে সবই আমি শেয়ার করেছি। তার মানে বুঝতে পারছো 13 তারিখে আমি এত বড় একটা গুড নিউজ পেয়েছি। আর বাবা 16 তারিখ নাগাদ ওই নিউজটা পাই, তো তখন বেশ কিছুদিন খুব টেনশন গেছে। পুরো প্রেগনেন্সি পিরিয়ডটাতেই ডাক্তাররা বলেন যে যাতে কোনো টেনশন বা মন খারাপ কান্নাকাটি এগুলো যাতে কেউ না করে, কিন্তু আমার প্রথমেই যেহেতু এরকম একটা বাবার শরীরটা যেহেতু খারাপ হয় তো প্রথম দিকে আমার প্রচুর টেনশন গেছে। তো যাই হোক, সব ভালোই ভালোই কাটে, বাবার অপারেশন হয়, বাবা অনেকটাই সুস্থ হয়, তারপরে আমার শরীর আবার অসুস্থ হয়ে পড়ে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমার যেহেতু সব রিপোর্ট নর্মাল আছে, আমার সবকিছু নর্মাল আছে, তাই আমি অতটা কেয়ার করিনি। আমি যে ম্যামকে দেখাই উনি বলেছিলেন প্রথম 3 মাস একটু একটু সাবধানে থাকতে। আমি সাবধানেই ছিলাম, তবু ঘরের মধ্যেই যেটুকু পারছিলাম রান্না বান্না করছিলাম, মা ছিল সাথে, তাও আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমার হঠাৎ একদিন ব্লিডিং স্টার্ট হয়, তো সেটাতে প্রচুর ভয় পেয়ে গেছিলাম, খুব ভেঙে পড়েছিলাম, কান্নাকাটি করছিলাম। হঠাৎ একদিনকে এরকম ভোরবেলা উঠে দেখি আমার ব্লিডিং হচ্ছে, তো তখন মা ছিল এখানে, তো মা আমাকে সাহস, ফার্স্ট প্রেগনেন্সিতে এটা অনেকেরই হয় তো ভয় পাওয়ার কিছু নেই। তবে আমি একদিনও ওয়েট করিনি, মানে 1 ঘন্টাও ওয়েট করিনি, সাথে সাথেই আমি আমার ম্যামকে ফোন করি যে ম্যাম এরকম হয়েছে, তো সেটাতে খুব ভয় পেয়ে গেছি। তো ম্যাম বললেন যে না ভয় পাওয়ার কিছু নেই, তবে তুই দেরি করিস না, 10:30টার মধ্যেই সকালবেলায় আমি চেম্বারে যাচ্ছি, ওখানে চলে আয়, তোকে সবার ফার্স্টেই আমি দেখবো, চেক আপ করবো। সো আমাকে নিয়ে যায়। তো যাওয়ার পরে আমার একটা USG হয়, তো USG-তে দেখা যায় যে বেবির কোনো ক্ষতি হয়নি, তবে উনি বুঝতে পারেন যে ভেতরে একটু ব্লিডিং হয়েছে। আমাকে সাথে সাথেই 4টি ইঞ্জেকশন লিখে দেন, সপ্তাহে 1টা করে আমার ইঞ্জেকশন হয়েছিল, আর একদম ফুল বেড রেস্ট 1 মাস। সেই সময়টাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন আমি রেস্টে থাকবো, তোমাদের সাথে কোনো ভিডিও এখন শেয়ার করতে পারবো না। তখন বেশ কিছুদিন আমি ভ্লগ করিনি, একদম বেড রেস্টে ছিলাম, মাও আর বাড়ি যেতে পারিনি, মা আমার সাথেই ছিল একদম 1 মাস। আমি একদম বেডেই খাওয়া দাওয়া সবকিছু করতাম, শুধু টয়লেটে যেতাম আর স্নান করার জন্য বাথরুমে যেতাম, আর অন্য সময় সারাদিন বিছানাতেই থাকতাম। মানে আমাকে ম্যাম যা যা বলেছিলেন আমি একদম অক্ষরে অক্ষরে পালন করেছিলাম, তার সাথে ওষুধ ইঞ্জেকশন দিয়েছিলেন। সেই 1 মাস যে আমি কি করে কাটিয়েছি, প্রচুর কষ্ট হয়েছে, খুব চিন্তা হতো, সবাইকে বলতাম, সবাইকে জিজ্ঞাসা করতাম, তো সবাই বলতো, সান্ত্বনা দিত সবাই যে না কিছু হবে না, সব ঠিক আছে। আর সেই সময়টা মার সৌম প্রচুর করেছে আমার জন্য। আর এই সময়টা সৌমর যেহেতু এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে, তো আমার সেটাতে অনেক হেল্প হয়েছে। তোমরা তো দেখেছ যে সৌম আমাকে প্রচুর হেল্প করে, প্রচুর সাপোর্ট করে। তো আমার প্রথম 3 মাস সেভাবেই কাটে। তারপরের মাসে যখন ম্যামের কাছে চেক আপে যাই, উনি আবার USG করেন, করে বলেন যে একদম ঠিক আছে, সবকিছু নর্মাল আছে। তো শুনে অনেকটা শান্তি লেগেছিল, খুব খুশি হয়েছিলাম। তখন আমার 4th মান্থ চলছিল, তার আগে অবধি ম্যাম পারমিশন দেননি,
মানে শরাপুলি যাওয়ার জন্য মা চেয়েছিল যে প্রথমে আমাকে ওখানে নিয়ে চলে যাবে, কিন্তু ম্যাম পারমিশন দেননি, আমি এখানেই ছিলাম। যখন ফোর্থ মান্থ হয় তখন ম্যাম বলেন যে হ্যাঁ এবার সব ঠিক আছে, তুই এবার যেতে পারবি। ফোর্থ, ফিফথ আর সিক্সথ এই তিনটে মাস আমি দেখেছো বাড়ি গেছি, আবার এখানে এসেছি, মানে যাতায়াত করেছি, গাড়িতেই যেতাম। তো যাই হোক, ওই তিনটে মাস আমার ভালোই কেটেছে, সেরকম কোনো প্রবলেম হয়নি। আর প্রথম তিন মাস আমার যে প্রবলেমগুলো হচ্ছিল সেটা হচ্ছে আমি একদমই খেতে পারছিলাম না, মানে প্রচন্ড বমি খুব বেশি হয়। গোটা প্রেগনেন্সিতে হয়তো আমার 4 থেকে 5 বার বমি হয়েছে, কিন্তু প্রচন্ড একটা মানে গা গোলানো ব্যাপার, তারপর খাওয়ার প্রতি অরুচি এটা ছিল, মানে আমি একদম খেতে পারতাম। মানে এমন দিন গেছে যে সেদিন আমি সকালে রাতে শুধু আলু ভাজা মুড়ি খেয়ে কাটিয়েছি। তো সৌম একটু জোর করত না, এই সময় মুড়ি খেলে হবে না, আরো প্রোটিন যুক্ত খাবার খেতে হবে, এই খেতে হবে, ওই খেতে হবে, ও সবই নিয়ে আসতো খাওয়ার জন্য জোর করতো। কিন্তু আমার যে ডাক্তার ছিলেন উনি বলেছিলেন যে ওরকম কোনো ব্যাপার নেই, এই প্রথম তিন মাস এটা হয় অনেকের, কারো কারো হয় আবার কারো কারো হয় না, অনেকে এমন আছে যে প্রচুর বমি করে। তো আমার বমি হচ্ছিল না, এই সমস্যাগুলো হচ্ছিল, তার সাথে প্রচুর কনস্টিপেশন হয়েছে, যেটা আমার এখনো হচ্ছে। কনস্টিপেশনের সমস্যাটা গোটা প্রেগনেন্সিতে আমার হয়েছে, তো সেটার জন্য আমি ওষুধ খাই। উনি আমাকে প্রথম থেকেই ওষুধ দিয়ে দিয়েছে, সব ওষুধ দিয়ে দিয়েছিলেন, মানে গ্যাস হলে কি ওষুধ খাবো, অম্বল হলে কি ওষুধ খাবো, হজমের ওষুধ, কনস্টিপেশন হলে কি ওষুধ খাবো, সব দিয়ে দিয়েছিল। তো আমি ম্যামকে গিয়ে বলেছিলাম, তো উনি বলেছিলেন যে যদি মুড়ি ভালো লাগে তুই মুড়ি খা, কোনো অসুবিধা নেই। আর প্রচুর গ্যাস হতো, মানে সামান্য কিছু একটুখানি খেলেও মনে হতো যে পেট ফুলে যাচ্ছে, গ্যাস হচ্ছে। ফোর্থ মান্থ থেকে আমি সবই খেয়েছি। প্রেগনেন্সি নিউজটা তোমাদের সাথে আমি 5 মান্থে শেয়ার করি। তো তারপর থেকে তো তোমরা ভ্লগে দেখেছো আমি যে আমি সবকিছু খেয়েছি, গ্যাসের প্রবলেমটাও কমে গেছিল, খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট এসেছিল, একদম খাওয়ার জন্য আমি রুটিন বানিয়ে নিয়েছিলাম যে সকালে দুপুরে রাতে কি কি খাবো, একদম সেই মতোই খেয়েছি। ফল খেয়েছি, চিকেন খেয়েছি, মাছ খেয়েছি। তো আমার আবার প্রবলেমটা শুরু হয় 7 মান্থ থেকে, যে প্রবলেমটা আমার হচ্ছিল সেটা হচ্ছে আমার একদম উপরের দিক থেকে পেটটা ফুলেছিল, যার জন্য বুকের নিচের দিকটা থেকে আমার প্রচুর ব্যথা হতো, মানে হয়তো 5 মিনিট আমি বসতে পারতাম না, যে এরকম 5 মিনিট বসতাম তারপরে আমার ব্যথা শুরু হয়ে যেত। আর তার সাথে কোমরে ব্যথাটাও আমার 7 মান্থ থেকে শুরু হয়, মানে 3rd trimesterে। তো প্রেগনেন্সি পিরিয়ডে বলে যে 1st trimester আর 3rd trimesterটা একটু কষ্টের হয়, এখন আমি সেই ফেজটা দিয়ে যাচ্ছি, মানে আমার এখন 3rd trimester চলছে। এখন যে প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে খাওয়ার কোনো প্রবলেম, বমি ভাবটাও নেই, সবই খাচ্ছি, খাওয়ার প্রতি একটা ইন্টারেস্ট আছে। তোমাদের বলছিলাম আমার এখন প্রচুর বাইরের খাবার খেতে ইচ্ছা করে, কিন্তু সৌম্য যেটা এলাও করে না একদমই, যেগুলো খাই সবই হচ্ছে বাড়ির তৈরি, মানে চাউমিন খেতে ইচ্ছা হলে বাড়িতে বানিয়েই খাই, রাইস, চিলি চিকেন, তারপর চিকেন কষা সবই বাড়িতে বানিয়ে। বিরিয়ানি খেয়েছি 2 দিন, একদিন হচ্ছে সৌম্যর বার্থডে ছিল, সেটা হচ্ছে 7 মাসে, যেটা আমরা বাইরে থেকে অর্ডার করেছিলাম। আর এই মাসে আমাদের যে অ্যানিভার্সারি ছিল সেদিনকেও তোমরা দেখেছো আমরা বাইরে থেকে এনে খেয়েছি। এই 2 দিনে আমি শুধু বাইরের বিরিয়ানি খেয়েছি, আর বাকি গোটা প্রেগনেন্সি জানিতে আমি একদমই বাইরের খাবার খাই, কিন্তু সবই খেয়েছি ওই বাড়িতে বানিয়ে খেয়েছে। এখন আমার 9 মান্থ চলছে, এখন যে সমস্যাগুলো আমার হচ্ছে সেটা হচ্ছে মানে ব্যথাগুলো অনেকটা বেশি বেড়ে গেছে, কোমরে ব্যথাটাও অনেক বেশি বেড়ে গেছে, যেটা 7 মাস থেকে স্টার্ট হয়েছিল, কিন্তু এত ব্যথা হতো না। এখন যেমন শুলে এপাশ ওপাশ করতে পারছি না, মানে উঠতে কষ্ট হচ্ছে, তারপর দাঁড়ালে বসতে কষ্ট হচ্ছে, 8-10 দিন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাঁটতে কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে হাঁটতে কষ্ট হচ্ছে, আমি একদমই হাঁটতে পারছি না, কোনো রকম ওই ধরে ধরে একটু একটু করে করে হাঁটছি, আর রাতে তো ঘুম একদমই হচ্ছে। আর এই সময় জলটা প্রচুর খেতে বলে, আমার প্রথম থেকেই জল খুবই খেয়েছি, খুব খেয়েছি, মানে আগে একদমই জল খেতাম না, কিন্তু এই পিরিয়ডটাতে আমি দিনে 2.5 থেকে 3 লিটার কি কোনোদিনও 3.5 লিটার জলও খেয়েছি। সকাল থেকে আমি জলটা বেশি খেতে পারি না, আমি জলটা দুপুরের পর থেকেই বেশি খাই, যার জন্য রাতে আমার এই টয়লেটের সমস্যাটা হয়, আমাকে অনেকবার করে উঠতে হয়। অনেকে বলে যে প্রেগনেন্সিতে বাঁদিক করে শুতে, তো আমি গোটা প্রেগনেন্সিতে একদমই বাঁদিক করে শুতে পারিনি, আমার প্রচন্ড প্রবলেম হতো। ফার্স্টের দিকে যেমন বাঁদিক করে শুলেই আমার পিঠে ব্যথা হতো, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বাঁদিক করে শুলেই একটা পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, তো বাঁদিক করে আমি শুতে পারছি না। প্রথম প্রথম আমি সোজা হয়ে শুতাম, তো সেটা নিয়েও টেনশনে ছিলাম, সোজা হয়ে না শুলে আমি ঘুমোতেই পারতাম না, তো সেটাও আমি ডাক্তারের সাথে কথা বলি, তো উনি বলেন যে না কোনো সমস্যা নেই। তো আমি প্রথম প্রথম সোজা হয়ে শুতাম, কখনো ডান দিক হয়ে শুতাম, কিন্তু বাঁদিক হয়ে শুতে পারতাম না। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কোনো দিকেই শুতে পারছি না, বাঁদিকে শুতে পারছি না, ডান দিকে শুতে পারছি, হয়তো 10 মিনিট ডান দিকে শুলাম,
ব্যাস কোমরে ব্যথা শুরু হয়ে গেল। তারপরে আবার আমাকে ধরে কোন রকম সোজা করে দিল, সোজা করে এখন তো সোজা হয়ে একদমই শুতে পারছি না, মানে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে। এখন যে ফিলিংসটা হচ্ছে সেটা মনে হচ্ছে যে খুব আনন্দ হচ্ছে মাঝে মাঝে, যে আর কদিন পরেই আমি যাকে এতদিন আমার মধ্যে অনুভব করছিলাম, ফিল করতে পারছি, তাকে আর কদিন পরেই দেখব, সেটা নিয়ে তো ভীষণ এক্সাইটেড। কিন্তু যখন শরীর খুব খারাপ লাগছে, আবার খুব কষ্ট হচ্ছে। এখন যেমন পরশুদিন প্রথম দেখলাম যে আমার পা ফুলেছে, এটা শুনেছি অনেকেই প্রেগনেন্সিতে হয়, কিন্তু আমার এত দিন হয়নি, এই পরশুদিন থেকে দেখলাম পাটা একটু ফুলেছে। তো ভাবছি এটা নিয়ে ডাক্তারের সাথে একটু কথা বল। সবাই বলছে পেটের ভারটা যেহেতু অনেকটা বেড়ে গেছে এখন একদম লাস্টের দিক বলে, তার জন্য পাটা ফুলছে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হচ্ছে মুড সুইং, যেটা প্রেগনেন্সিতে প্রায় বেশিরভাগ মেয়েদেরই হয়, আমার প্রচুর হয়েছে, বিশেষ করে ফার্স্টের দিকটাতে যখন একদম বেড রেস্ট ছিলাম তখন হতো। আর যেহেতু এই সময়টাতে বেশি বাইরে বেরোনো যায় না, তারপর অনেক কিছু বাধা থাকে যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, তার জন্যই হয়তো জানি না মুড সুইংটা হয়। প্রচুর রাগ হতো, প্রচুর জেদ করতাম, অনেক সময় এমনও হয়েছে যে মন খারাপ করে কান্নাকাটিও করেছি। এই মুড সুইং এর প্রবলেমটাতে আমি প্রচুর ভুগেছি, এখন যেটা হয় না। যাই হোক, এইভাবেই আমার 9 মাসের জার্নিটা কাটলো, কিছুটা ভয়, কিছুটা আনন্দ, কিছুটা টেনশন, সবকিছুই থাকে। তো ভয়টা হচ্ছে যে সবসময় যে আমি ওই হসপিটাল নিয়ে ভয় পাচ্ছি তা নয়, বেবির জন্য ভয় লাগে। আমার যে ডাক্তার উনি বলেছিলেন যে সবসময় একটা কথাই মাথায় রাখবি যে তোর শরীরের মধ্যে একটা প্রাণ আছে, যেই কাজই করবি তো সাবধানে করতে হবে। তো সেটা আমার মাথায় সবসময় খেলতো, মানে যে কাজই করেছি সবকিছুই সাবধানেই করেছি, যার জন্য এখনো অবধি আমার সব রিপোর্ট নর্মাল আছে। আর এখন এই ভিডিওটা করার সময় আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এই ঘরে এই বেডেই বসে তোমাদের সাথে আমি আমার প্রেগনেন্সি অ্যানাউন্সমেন্ট করেছিলাম, আর আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার পুরো একদম প্রেগনেন্সির জার্নি, আর কয়েকদিনের অপেক্ষা, আর কদিন পরেই তাকে হাতে পাবো। তো এই ছিল আমার প্রেগনেন্সির গোটা জার্নিটা, সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স, ওটি এক্সপিরিয়েন্স সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদেরকে বলবো তোমরা সবাই প্রে করো যাতে তাকে আমি সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি, সবকিছু যেন ভালোভাবে হয়। আমি জানি তোমাদের অনেক শুভ কামনা আছে আমার সাথে, সবকিছু ভালোই হবে। আর তোমাদের অনেকেই আমাকে বলেছে যে কদিন আমি হসপিটালে থাকবো হয়তো আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বা ব্লগ করতে পারবো না, তো সেটা দায়িত্ব তোমাদেরকে বলেইছি যে সৌম নিয়েছে, সৌম ওই কদিন সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। গুড নিউজ আসার সাথে সাথে সৌম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আবার নেক্সট একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই, টাটা।